লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ এর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আলহামদুলিল্লাহ সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ডিজিটাল জোক আমরা অনেক কিছু শিক্ষা নিতে পেরেছি অনেক উন্নতি আমাদের মাঝে হয়েছে পুরা শরীর যেন আজকে ডিজিটাল সারা পৃথিবী উড়ে বেড়াচ্ছি সেকেন্ডের খবর সেকেন্ডে নিতে পারতেছি কিন্তু একটি দিক দিয়ে আমরা এত অবনতির মাঝে আছি যেটি ভাবাও যায় না আমাদের মাথা সবসময় ডিজিটালের কারণে এমন হয়ে থাকে মেজাজ খিটখিটে অন্তর খুব কঠিন নম্রতা ভাব আমাদের মাঝে থাকে না যার কারণে দেখা যায় আজ পারিবারিক জীবন থেকে নিয়ে সর্বত্র বিশৃঙ্খলা এমন কি আত্মীয়তা সম্পর্ক বন্ধন নষ্ট করা সামাজিক অবকাঠামো নষ্ট করা পরস্পর হিংসা বিদ্বেষ এবং অপরাধমূলক কাজ সংগঠিত হচ্ছে এই কারণে এবং আমাদের থেকে একজন থেকে আরেকজন যেন হিংসা বিদ্বেষ করে দূরে পালাচ্ছি পরস্পর মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ থাকার যেটি একটি নীতি রয়েছে এটি আমাদের মাঝে একদম নেই এর কারণ কি গবেষণায় দেখা গেছে ডিজিটাল যুগে উন্নতি হতে পেরেছি তবে আমাদের মন মানসিকতার উন্নতি আমাদের মাঝে আসেনি এবং একটি যে মুসলিমদের উত্তম গুণ উত্তম একটি চরিত্র আদর্শ থাকা উচিত সে আদর্শ আমাদের মাঝে নেই সেটি হলো ক্ষমাশীলতা মানুষ প্রতি সহনশীলতা এবং দয়া প্রদর্শন করা মহান রবুল আলামিন নবী সাল্লা সাল্লাম এবং মুমিনদেরকে আদেশ করেছেন হদিল আফু ও মুরবিল ওরফ ও আরিদিন জাহিলিন ক্ষমাশীলতা অবলম্বন কর এবং সৎ সঠিক কাজে মানুষকে উপদেশ দাও আদেশ করো জাহেলদের মূর্খদেরকে এড়িয়ে চলো ওলাউ কুন্তা ফদ্দান গালিদাল কাল লাং ফদ্দমিন হাউলিক নবী আপনি যদি কঠিন হৃদয়ের হতেন মেজাজ যদি খিটখিটে হতো তাহলে আপনার পাশ থেকে সকলে চলে যেত মোহানবুল আলমিন তাই নির্দেশ করেছেন আমাদেরকে ও ইলা মকফিরা তিমের রব্বিকুম ও জেন্নাতিন্দু ওয়াল ওয়াত ও ইদ্যাতিল তোমরা আল্লাহর ক্ষমা দয়া এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও দ্রুত গতিতে চলো প্রতিযোগিতা করো যার পরিধি আসমান এবং জমিন বিস্তীর্ণ যেটি আল্লাহ রব আলমিন মোমিন মুত্তা জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য কি গুণ থাকা উচিত পরবর্তী আয়তে আল্লাহ আসাদ করেছেন যারা সচ্ছলতা অসচ্ছলতা যে অবস্থায় থাকুক না কেন আল্লাহরাস্তে দান করে রাগ গুসা নিবরণ করে এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করে মানুষকে ক্ষমা করে আল্লাহ আলমিন সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি দয়াশীল ছিলেন একদিনের ঘটনা তিনি তার তলোয়ার গাছের মাঝে ঝুলিয়ে নিচে শুয়ে আসেন এক ব্যক্তি আসলো আসার পরে তলোয়ার হাতে নিল রসাল্লাম জাগ্রত হয়ে গেলেন পরবর্তী বললেন হে মোহাম্মদ বলো আমার থেকে আজকে তোমাকে কে বাঁচাবে রসাল্লাম বললেন আল্লাহ দ্বিতীয়বার বললেন আল্লাহ শেষ পর্যন্ত দেখা গেল তলোয়ার তার হাত থেকে পরে গেল এবং ওই লোকটি বসে গেল রসাল্লাম কোনো প্রতিশোধ নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বিশ্বনবী সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়েছেন অনেক সাহাবেদেরকে মুর্শেকরা হত্যা করেছে মক্কা বিজয় যখন হলো মুর্শেকদের বড় বড় লিডার রসসাল্লামের সম্মুখে উপস্থিত হল রাম কি বললেন ইদহাবু আ তোমরা চলে যাও তোমরা মুক্ত স্বাধীন তোমাদের প্রতিশোধ নিব না ইসুব আলহিসাল্লা সালামের ঘটনা দেখেন তার ভাইরা তাকে কুয়ায় নিক্ষেপ করলো হত্যা করার চক্রান্ত নিল আল্লাহরবুল্লা আলমিন বাঁচিয়ে দিলেন শেষপন্ত মিশরের অর্থমন্ত্রী মিশরের সর্বোচ্চ ক্ষমতার আদিষ্ট হলেন একদিন তার ভাইরা অবাপ অনটনে পরে তার কাছে আসলো যখন পরিচয় হয়ে গেল তখন তারা অপরাধ স্বীকার করলো এবং বলল আমরা অপরাধী ইসুফ আল ইসলাম কী করলেন তাদেরকে প্রতিশোধ নিলেন না বললেন কি লা তে আলাইকুমুল বা আলাই কুমুল ইউম আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই এক একফরুল্লাহকুম আল্লাহ রব্লা আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিন দোয়া করে দিলেন উহদের যুদ্ধে রসুসাল্লালাল্লাহি সাল্লামকে এমন আঘাত করল মোর্শেকরা পাথর নিক্ষেপ এবং তীর নিক্ষেপ যার জন্য অজ্ঞান হয়ে এক ঘরতে পড়ে গেলেন রসু সালসাল্লাম রক্ত মুসতেছে আর বলতেছে আল্লাহ মকরুল্লি কমিফা ফাইন আলমন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করে দিন আমার জাতি বুঝে এটা করেছে আর আমরা হলে দেখেন কী করবো আমাদের বিশ্বনবী সাল সালামের আদর্শ তার ক্ষমাশীলতার আমাদের ক্ষমাসের দ্বারা দূরত্ব কতটুক ব্যবধান কতটুক একটু ভেবে চিন্তা দেখেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মাঝে যদি এই গুণটা দেয় আদর্শ দেয় ক্ষমাশীলতা তাহলে সমাজকে আমরা সুন্দর উপহার দিতে পারবো বিশৃঙ্খলা ঠেকাতে পারব এবং পরস্পর বন্ধনে আবদ্ধ থাকতে পারব সুন্দর একটি সমাজ গঠন হবে দেশ গঠন হবে আল্লাহ কাছে কামনা করি হে আল্লাহ আমাদের এই গুণটি আপনি দিন এবং সমাজকে সুন্দরভাবে যেন আমরা উপহার দিতে পারি এই সমাজ যেন বিশৃঙ্খলা ঠেকাতে পারি এই তফিক দান করুন আমিন আল্লাহম আমিন